আমরা ভারতীয়, ভারতবর্ষকে নিয়ে যেরকম গর্ব করি সেরকম ভারতবর্ষের মধ্যে আছে দুর্গাপুর। আর ভারতবর্ষে অনেকগুলি স্টিল প্ল্যান্ট আছে, যেমন ভিলাই, রাউরকেল্লা, বোকারো, ইস্কো এবং দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তাদের মধ্যে একটি অন্যতম। আর এই প্ল্যান্টকে ঘিরে আছে স্টিল সিটি, আর স্টিল সিটির মধ্যে আছে অনেক কিছু, আর আমিও আছি তার মধ্যে। তাই আজ তোমাদেরকে আমি দুর্গাপুরের কিছু জিনিস ঘুরে দেখাবো। সো তোমরা কি রেডি গাইজ? তো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি হচ্ছি রাজ। আজকে এখন আমি আছি হচ্ছে সিআইএসএফ ইউনিটের সামনে, রিঙ্গি মোড়ের সামনে সিআইএসএফ ইউনিটটা। এখন যাবো আমরা ডিএসপি স্টিল প্ল্যান্ট এবং ডিএসপি স্টিল প্ল্যান্টের আশেপাশে কী আছে সেই সব তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলে দিই, আমি এসেছিলাম সিআইএসএফ ইউনিটে, একটা বন্ধু আছে আমার এবং সেই বন্ধুর সাথে একটু দেখা করতে। দুর্গাপুর কিসের জন্য ফেমাস এবং দুর্গাপুরে কী কী আছে না আছে, দুর্গাপুরে যা আছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে ভিডিওতে। তো তোমরা ভিডিওতে থাকো আর ভিডিও এনজয় করো। তো আমরা তখন সার্ভিস রোডে ছিলাম, এবার আমরা এখন মেন রোডে উঠবো, জিটি রোড যেটাকে বলে, NH2। এখানে অনেক গর্ত আছে। তো আমরা এখন মেন রোডে উঠে গেছি, আর সামনে একটা জায়গা পড়বে, সেই জায়গাটার সম্বন্ধে তোমাদের একটু জেনে রাখা দরকার। ওল্ড কোর্ট মোড়, কারণ বলে যে এখানে আগে কোর্টটা এখানেই ছিল আমাদের, পরে এটা এখন উঠে গিয়ে 2003 বা 2004 এটা সিটি সেন্টার চলে যায় এই জায়গাটা। এটা হচ্ছে ওল্ড কোর্ট মোড়। সামনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট, ডিএসপির মেন গেট ঢোকার একটা মেন রাস্তা, এবং ওভারব্রিজ থেকে লেফট সাইডে গেলেই ডিএসপিতে ঢোকা যায়। আর ডান সাইড দিয়ে এটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে লিঙ্ক রোড, আমরা পরে ওই দিক দিয়েও যাবো। তো এখন আমরা ডিএসপির সামনে যাব, আর ডিএসপি কারখানাটা কোথায় সেটাও দেখাবো তোমাদেরকে। আমরা এখন চলে এসেছি ডিএসপি কারখানার সামনে। তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে কারখানার যে নিশানিগুলো দেখা যায়, অলরেডি এই চিমনি দিয়ে ধোঁয়া উঠছে। সো বন্ধুরা, আমরা এখন অলরেডি চলে এসেছি ডিএসপি মেন গেটটার সামনে, দেখতে পাচ্ছ এখান দিয়ে ডিএসপির মেন এন্ট্রান্স, এবং ঢোকার আগে সব কিছু চেক টেক করে, তো আমরা ঢুকতে পারবো না এখনও, সৌভাগ্য হয়নি। ডিএসপিতে ঢোকার জন্য একটা সৌভাগ্য দরকার হয়। তো আমরা ডিএসপির সামনে দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ এখানকার সারাউন্ডিংস এরিয়াটা, দাঁড়া একটু বাড়ি যাই, ডিএসপি সারাউন্ডিংস এরিয়াটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ডিএসপির পুরো সামনের এরিয়াটা। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ সেই পারিসন আত্মা, তুই কিছু বলবি বলছিস না, কী বলবি রে? আমার এক বন্ধুটার খুব ইচ্ছে ছিল ডিএসপি প্ল্যান্টে ঢোকার, তাই জন্য পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং আরও অনেক কিছু করেছে, কিন্তু লাস্টে দেখলো যখন ডিএসপিতে ঢোকার চান্স নেই, তাও লাস্টে সব ছেড়ে দিল, পড়াশোনা সব বন্ধ করে দিল, করে দিয়ে লাস্টে তোমাদের সাথে ভিডিও করছে, তোমাদেরকে সব ভিডিও দেখাচ্ছে। বাস লাস্টে বুঝতে পারলো যখন হবে না, চান্স নেই, মানে কত কষ্ট, একটা গভীর বেদনা মনের মধ্যে আছে, তবুও কিন্তু ডিপ্রেস হয়নি, কিছু হয়নি, তোমাদের জন্য ভিডিও বানিয়েছি এবং তোমাদেরকে এন্টারটেন করছি। সো সবাই ডিপ্রেসড হয়েও না, অনেক কিছু হতে পারে লাইফে, বাট লাইফে যদি টিকে থাকো একদিন না একদিন কিছু একটা করবে, তো আমি সেই চেষ্টা করেছি, তোমরাও সেই চেষ্টা করো। অলরেডি জীবন একবারই পাওয়া যায়, জীবন একবার চলে গেলে আর কিন্তু পাওয়া যায় না। দুর্গাপুরের মেন একটা যে খুঁটি, সেই খুঁটিটা হচ্ছে ডিএসপি। সো তোমাদেরকে এর আগে কিছু একটা বলে দিই, যেটা হচ্ছে স্টিল প্ল্যান্ট, স্টিল প্ল্যান্ট দুর্গাপুরে দুটোই আছে, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে ডিএসপি, তো দুটোই হচ্ছে মেন খুঁটি, বাট এসপির ডাউন অবস্থা খুবই খারাপ, ডিএসপির অবস্থাও খারাপ হয়ে এসেছে, বাট তবুও এখন ডিএসপি ঠিক আছে, এসপির তুলনায় ভালো চলছে। তো এসপি নিয়েও আর কোনো দিন ভিডিও বানাবো। সো আজকে ডিএসপিটা দেখে নাও, ডিএসপির সম্বন্ধে আরও কিছু জানো, যত ভিডিওতে থাকবে তত বেশি জানবে, এবং দুর্গাপুর টাউনশিপ যেটা হয়েছে সেটাই ডিএসপিকে কেন্দ্র করে। দুর্গাপুর টাউনশিপের ভিতরে প্রচুর কিছু আছে, স্কুল, হসপিটাল, স্টেডিয়াম, ওয়াটার, কত বড় এরিয়া নিয়ে পার্ক, সব কিছু আছে, তো সবই দেখাবো তোমাদেরকে। সো চলো থাকো ভিডিওতে, আর এনজয় করো ব্লগ। সো লেটস গো। আমরা এখন NH2 ক্রস করার যে ওভারব্রিজটা দেখছিলে, ওই ওভারব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এবং এইটা সোজা ঢুকছে টাউনশিপের মধ্যে, দুর্গাপুর টাউনশিপের মধ্যে এই রাস্তাটা সোজা যাচ্ছে, তো এটাকে লিঙ্ক রোড বলছে, এবং আর কিছু নেই। এখন এখানে দেখো কিছুক্ষণ সিনেমাটিক সিন। আমার চুল দেখে লাভ নেই, গাড়িতে যাচ্ছি যেহেতু, চুলের অবস্থা পুরো 12টা বেজে যাচ্ছে। এখন আমরা যে ওভারব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে NH2 এর উপরের ওভারব্রিজটা, দেখতে পাচ্ছ নিচে NH2 এর রাস্তাটা, জিটি রোড,
আর ওই রাস্তা দিয়ে আমরা এলাম। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যারা এখনো দেখোনি আমার একটা পুরনো ভিডিও আছে, দেখবে বিমান গেটের ব্রিজে ওভারব্রিজে আটকে পড়েছে বিমান, তো সেই ভিডিওটা এখন এরা দেখোনি দেখতে পারো। একটা স্ক্র্যাপ বিমান নিয়ে যাচ্ছিলো ট্রাকে করে এবং এই ওভারব্রিজটা তলাতেই ফেসে গেছিলো এখানে। তো সকালবেলার থেকে মিনিমাম দুপুর অবধি, ভোর 6টা থেকে 12টা অবধি লেগেছিলো ট্রাকটাকে এই ব্রিজটা তলা থেকে বার করতে। নিউজটা শুনেছিলাম, তখন ভেবেছিলাম যে অরিজিনালি কোনো বিমান হয়তো রাস্তায় নেমে পড়েছে এবং আটকে গেছে, কিন্তু পরে যখন এসে পড়ে দেখি যে সেটা কিন্তু স্ক্র্যাপ বিমান ছিল। তো তোমরা ভিডিওটা গিয়ে দেখতে পারো, ভিডিওটা আই বাটনে আসছে। আর আপাতত এখানে ইতিগজ না এখন আমরা এখানে ওভারব্রিজের গল্প খতম। আমরা যাবো হচ্ছে লিঙ্ক রোডের দিকে, টাউনশিপের মধ্যে ঢুকে যাচ্ছে। তো টাউনশিপে আরও যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমাদের সাথে দেখাবো। তো চলো, থাকো, দেখো, এনজয় করো। হচ্ছে কনিষ্ক রোডের সামনে এবং কনিষ্ক রোডের এখানে একটা ভালো জিনিস আছে যেটা আই বাটনে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, চিকেন ফুচকা। কনিষ্ক রোডের এখানে চিকেন ফুচকা আছে এবং সেই চিকেন ফুচকা দুর্গাপুরের সব থেকে ভালো চিকেন ফুচকা আমার জানা। এর আদার্স কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না, বাট তোমরা যদি চাও তো আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো। বাট এই ভিডিওটা দেখে তারপরে যেও একটা ডিএসপি স্কুলের মধ্যে এবং সেখানেও আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে আগের দিনের মতোই। তো তার আগে দেখে নাও এই বাসাটি যেটা রয়েছে, এটা হচ্ছে হর্ষবর্ধন স্কুল। এটা পুরনো প্রাইমারি স্কুল, আগেরবারে আমার যে স্কুলটা দেখেছিলো সেই স্কুলটার মতনই এটা এখন বন্ধ হয়ে গেছে। তো এইসব নিয়ে একটা ভালো করে ভিডিও বানাবো, কী স্কুল ছিল এবং কী কী স্কুল বন্ধ হয়ে গেছে, ডিএসপির বা আদার্স পুরনো অনেক স্কুল আছে সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, তো সব ভিডিওগুলো নিয়ে একটা বানাবো। এই যে বাউন্ডারিতে ঘেরা দেখছো, এটা হচ্ছে ডিএসপির একটা সব থেকে বড়ো স্কুল, মানে এখন অবধি জিন্দা আছে, বেঁচে আছে, এবং এখান থেকে আমরা পড়াশোনাও করেছি। তো চলো স্কুলটার ভিতরে ঢোকা যাক, আর তোমাদেরকে এই নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা থাকো, দেখো। সো ওয়েলকাম টু এজন মাল্টিপারপাস বয়েজ স্কুল। আমরা এখন এজন স্কুলের ভিতরে ঢুকেছি আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ডটা, বিশাল বড় গ্রাউন্ড। আর বাঁ দিকে যেটা দেখছো এটা হচ্ছে স্কুল। সো ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে এজন এমপি বয়েজ স্কুল, নয় এখন কোয়েড হয়ে গেছে, সরি বারবার একই কথা বলছি, কারণ আমরা যখন পড়েছি তখন সেটা বয়েজ স্কুল ছিল, সব স্কুলগুলো একসাথে মার্জ হয়ে স্কুলে চলে এসেছে। তো আমি আর সৌম দুজনেই পড়েছে, ঠিক আছে, আমরা দুজনেই স্কুলে পড়েছি এবং আরও অনেক স্মৃতি আছে যে স্কুলটা দেখালাম হর্ষবর্ধন এবং আগেকার যে স্কুলটা দেখেছিলাম আমি আগের ভিডিওতে লালাজপথ, সেই বাটনে তোমাদের লিঙ্ক আসছে। তো সব স্কুলগুলো নিয়ে একটা ভালো ভিডিও বানাবো, তোমরা দেখো, ওয়েট করো, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো। আর এইখানে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, আমি আর এখানে কিছু বেশি কিছু বলছি না, কারণ আরও অনেক কিছু আছে টাউনশিপের মধ্যে, সেগুলো তোমাদেরকে দেখাবো। টাউনশিপটি যা সবে শুরু হয়েছে, টাউনশিপের তিনটে ভাগ আছে, এজন বিজন সিজন। তো এইটা স্কুলটা এজনের মধ্যে পড়ে এবং যেখান দিয়ে আমরা এলাম পুরোটা এজনের সাইডে পড়ে, এরপরে ঢুকবো আমরা বিজন। তো তার আগে ভাবলাম যেগুলো রাস্তায় পড়ছে সেগুলো সবই তোমাদের সাথে দেখাই এবং সেইগুলো শেয়ার করি। সো সোম, এরপরে আমরা কোথায় যাবো, পার্কে তো না, হসপিটাল? হ্যাঁ না, আগে হসপিটাল, আগে হসপিটাল, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার একটা পুরনো ফ্রেন্ড। হাই, আমি শুদ্ধ ঘোষ, আমি এখানে ক্লাস 6-এ ক্লাস 10 অবধি পড়েছি, 2007 ব্যাচ, সেম ব্যাচ পাস আউট। সো অনেকদিন পর দেখা হলো, আর আজকে এমন একটা কোইনসিডেন্ট যেটা আমরা এসেছিলাম ব্লগ করতে আর ওরা এখানে বসে আড্ডা মারছিল, যে ওরা একটা ফ্রেন্ড এসেছে, ওরা দুজনে মিলে এখানে বসে আড্ডা মারছিল, তো দেখা গেলো একটুখানি ভালো লাগলো, পুরনো মেমোরি। পরে ভিডিও থাকবি তো? হ্যাঁ নিশ্চয়ই। তো পরে ভিডিওতে ওকে বলছি আসতে, যদি পারে চেষ্টা করবে আসার, যদি আসে তাহলে খুব ভালো হয়। সো চল এখন বেরোলাম, বাই বাই। হ্যাঁ, তো এখন হাত মেলানো বারণ, তবুও কী করো, পুরনো বন্ধু গলা মেরেছি, হাত মিলিয়েছি, খুব মনে পড়ছে, খুব মিস করছি জায়গাটাকে। তো চলো, সত্যি গায়ে কাটা দিয়ে দিচ্ছে আগেকার জিনিস মনে করে করে। চাইলাম ভাই, আর এটা চলে এসেছি আমরা এখন দুর্গাপুর স্কুল প্ল্যান্ট হসপিটাল, ডিএসপি হসপিটাল। তো দেখতে পাচ্ছ এই হসপিটালটাও বিশাল বড় হসপিটাল। তো তোমরা এখনও যারা দেখোনি তারা দেখতে পারো, খুব সুন্দর একটা হসপিটাল, ঠিক আছে। কিছুদিন আগে এখানে আমার একটা ভালো স্মৃতি জড়িয়ে আছে, তোমরা অবশ্য যারা দেখোনি ভিডিও দেখতে পারো, আমার পুরনো ভিডিওগুলো সব চেক করো, চেক করলে বুঝতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে ইমার্জেন্সি রাস্তা এবং ফ্রন্ট গেট যেটা সেটাও দেখাচ্ছে তোমাদেরকে, বুঝাচ্ছ সোজা কি দাদা? এটা হচ্ছে ডিএসপি হসপিটালের ফ্রন্ট গেট, দাঁড়িয়ে এখানে, এটা হচ্ছে ফ্রন্ট গেটটা। আমরা এখন ডিএসপি হসপিটালের সামনে আছি, আর এই হসপিটালের সাথে খুব সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, কারণ তোমরা জানো হয়তো এক মাস আগে আমার একটা ছোট্ট ভাগ্নি এসছে এই পৃথিবীতে। এবং তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমি এই হসপিটালেই জন্মেছি,
সবাই এখানকার ম্যাক্সিমাম জন এই হসপিটালেই জন্মেছে। আমাদের দুর্গাপুরের সাথে একটা নারীর টান আছে। দুর্গাপুরকে আমরা যতটা ভালো করে চিনি আদার্স হয়তো কেউ চিনবে না, যারা দুর্গাপুরে আছে তারাই চিনবে, বাইরে থেকে তারা চিনবে না। তো আমাদের থ্রু দিয়ে তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে স্টেডিয়াম, দেখতে পাচ্ছে নেহরু স্টেডিয়াম। স্টেডিয়ামটা হচ্ছে দুর্গাপুরের একটা বিশাল বড় স্টেডিয়াম। আর স্টেডিয়াম হচ্ছে ভগৎ সিং স্টেডিয়াম তো ওইটা ভগৎ সিং স্টেডিয়ামটা এখন মোটামুটি বড় আছে, এবং এর পাশে আছে একটা এসপি স্টেডিয়াম ছোটো। তো এই স্টেডিয়ামটা বড়, এবং এখানেই প্রধানমন্ত্রী আগের বছর এসেছিলো এবং স্পিচ দিয়েছিলো। আর যে কোনো কিছুর মাঠ ফাট দৌড়ানো হয়, ফিজিক্যাল ফিটনেসের যে কোনো এক্সাম যদি হয়, তো এই গ্রাউন্ডেই ম্যাক্সিমামটা হয়। আমি এসেছি একবার WBSEDCL পরীক্ষা দিতে, বাট কপাল খুব খারাপ, তো ডিপ্রেস, মনে বেদনা তোমাদেরকে বলছিলাম না, মানে বিশেষ কথা মুখে হাসি নিয়ে বলছি বলে মনে কোনো কষ্ট নেই। তো লাস্টে আলটিমেট এখানে এসেছি, তো দেখে নিচ্ছি নেহরু স্টেডিয়ামটা খুব ভালো, বাট এখন বন্ধ আছে, ভিতরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পাচ্ছি না। আর এর পাশেই আছে যেটা, সেটা হচ্ছে কুমারমঙ্গলম পার্ক, ওটাও বড়, ওটা DSPD, ওটা মানে টাউনশিপটাকে যখন সাজিয়েছিল তখন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছিল। সেই পার্কটা তো আমরা যাবো, তো তার আগে এটা হচ্ছে কুমারমঙ্গলম পার্ক, দেখতে পাচ্ছ DSP প্রপার্টি, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে টেম্পোরারি। সো ভেতর থেকে একটুখানি দেখো, ভেতরটা সুন্দর সাজানো গোছানো ছিল, বাট এখন সেটা জঙ্গলে ভর্তি হয়ে গেছে। মেঘলা মেঘলা ওয়েদার আছে, ওয়েদারটা খুব ভালো লাগছে বলে আমরা ঘুরেই বেড়াচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেম্পির সামনে আছি, তোমাদেরকে দেখালাম। আর যেটার জন্য মনটা দুঃখ সেটা হচ্ছে বন্ধ, আসতে পারছি না অনেকদিন ধরেই। ভেবেছিলাম একটা পার্কে ভালো মতো একটা ভিডিও বানাবো, বাট আসতে পারবো না, কারণ এটা চালু ছিল কিছুদিন আগে, এটা বন্ধ হয়েছে কিছু প্রবলেমের জন্য। তোমরা দেখতেই পেলে সেটা টেম্পোরারি বন্ধ আছে, যদি আবার পরে খোলে তাহলে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। তো এই জন্য আমাদের মন খুব দুঃখ, আর আমার বন্ধুটা বিশেষ করে আরও বেশি দুঃখ, কেন ওই বেশি আসতো, তো কেন আসছো বুঝতেই পারছো। আর বদনাম কোথায় আছে, এটা তো ভালো জিনিস রে। হ্যাঁ, পার্কে এলে কেউ কি কখনো বদনাম হয়? তার মানে তুই কী বলতে চাইছিস, দুর্গাপুরে যারা পার্কে আছে সবাই কি বদনাম হয়ে যাচ্ছে নাকি? তো বাদ দাও ওই সব কথা, আমরা যেটা বলা যেতেছিলাম, এই পার্কটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে বড় পার্ক। এর ভিতরে একটা লেক আছে, খুব সুন্দর লেক, এবং সেই লেকটা নাকি কথাটা শুনেছি স্যাটেলাইট থেকেও নাকি দেখা যায়, ভালো বড় লেক, ঠিক আছে। আর এছাড়াও আরও অনেক পার্ক আছে দুর্গাপুরের মধ্যে, সিটি সেন্টার পার্ক, তারপরে আর কি আছে ওইটা এনার্জি পার্ক, সব পার্কেও যাই না। আর কি বলবো, আপাতত এখানে ভিডিও শেষ করবো ভাবছি। তোমাদেরকে মোটামুটি দুর্গাপুরের সব কিছু দেখালাম আজকে, বাট DSP সাজেস্টেড, মানে DSPকে কেন্দ্র করে যে জিনিসগুলো গড়ে উঠেছে, আর এই যে পুরো জায়গাটা টাউনশিপ বলে দুর্গাপুর টাউনশিপ, তো দুর্গাপুর টাউনশিপের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখালাম। এছাড়াও আজকে হচ্ছে দুর্গাপুরের অনেক রকম বাজার, যেগুলো ব্যানার্জিতে বাজার তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, যারা দেখোনি তাদের গিয়ে দেখে আসো। আরও আছে চণ্ডীদাস বাজার, আশিস মার্কেট, তো সেই সব বাজারগুলোও দেখাবো কোনো না কোনো ভিডিওতে। আমার সাথে থাকো, ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে বেশি করে ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। তো আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওয়েই। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো কোথায় আসছে, নিচে না উপরে কোথাও আসছে, যাই হোক কোথাও একটা আসবে ইনস্টাগ্রামের লিঙ্ক, তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো ইনস্টাগ্রামে যদি ভালো লাগে। আর ভিডিওটা যত পারবে শেয়ার করো, কেননা দুর্গাপুরের ব্যাপারে অনেকে অনেক কিছু জানে না, যত পারবে জানাও। তো আজকের মতো বাই গাইস, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।